للذلام لا شبه له ولا شبيه له لا مثل له ولا مثيل له الذي لا يجري عليه زمان ولا يجري عليه مكان وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكون يا مرشد شد محبت فرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لهم جنات الفردوس نزلا আচ্ছা ওই আপনার এখানে লুক আছে সামনে হুন্ডালে একটা সাদা একটা হুন্ডা নিয়ে আর লুক আছে ওর সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম وقال تبارك وتعالى في موضع آخر في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا إلا الله جل لا إله
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার, আর প্রাণ খুলে বলি আমরা সবাই খুশি না বেজার। ইনশাআল্লাহ আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক পীর তরিকত হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মাদজিল্লাহুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হবে। আমরা সবাই খুশি না বেজা, আর প্রাণ খুলে বলি খুশি না বেজা। এই জন্য ভূমিকায় লম্বা আলোচনা নয়, হুজুর যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমি আজকে আপনাদের কাছ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি, পাশাপাশি দুই একটি কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন, আর প্রাণ খুলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কথা বলুন ঠিক না বেঠিক? যদি একটু গভীরভাবে আমাদের এই সাড়ে তিন হাত বডির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো আল্লাহ পাক এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে। যদি একটু চিন্তা করি আমরা সহজেই আমরা বুঝতে পারবো, আল্লাহ পাক এই সাড়ে তিন হাত বডির মধ্যে দুটি চক্ষু দান করেছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য। অনেকের মন চাই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, দৃষ্টিশক্তি না থাকার কারণে দেখতে পারে, কথা বলো না দেখতে পারে, দেখতে পারে না। এই যে দৃষ্টিশক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে, এটি কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? প্রাণ খুলে বলতে হবে নিয়ামত না কিয়ামত? আবার আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দান করেছেন, আমি কথা বলছি আপনারা শুনছেন, আপনাদের কথা আমি শুনছি, এই যে শ্রবণ শক্তি আমাকে আপনাকে সকলকে দান করেছেন, এই শ্রবণ শক্তি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলতে হবে নিয়ামত না কিয়ামত? আবার দেখেন আল্লাহ পাক আমাদেরকে এই সাড়ে তিন হাত বডির মধ্যে একটি জিহ্বা দিয়েছেন, একটি জিহ্বা দিয়ে এক একটি খাবারের স্বাদ আমরা এক এক ধরনের অনুভব করি, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনি যখন মাছ খাবেন তখন দেখবেন মাছের স্বাদ এক ধরনের, যখন আপনি গরুর গোশত খাবেন তখন দেখবেন গোশতের স্বাদ আরেক ধরনের, যখন আপনি গাছের বরই খাবেন তখন দেখবেন বরুর স্বাদ আরেক ধরনের, যখন আপনি মিষ্টি খাবেন তখন দেখবেন মিষ্টির স্বাদ আরেক ধরনের। এই যে একটি জিহ্বা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার স্বাদ আস্বাদন করার সুযোগ দান করেছেন, মেডিকেল সায়েন্স প্রমাণ করে মানুষের একটি জিহ্বার মধ্যে আল্লাহ পাক 3000 স্বাদ আস্বাদন ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। একটি জিহ্বা দিয়ে যিনি বিভিন্ন ধরনের স্বাদ আস্বাদন করার সুযোগ আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দান করেছেন, তিনি কে? আরো জোরে বলুন না তিনি কে? ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো একটা একটা করে গণনা করো তাহলে এই নিয়ামতগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামত ভান্ডারকে বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো জেনে রাখো আমার আযাব অনেক কঠিন। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর ওজন বলুন না দরকার আছে না নাই? শুধু তাই নয়, এই সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটি পাকস্থলি দান করেছেন, যেটিকে ইংরেজিতে বলা হয় স্টোমাক, পাকস্থলি। আমরা যখন খাবার গ্রহণ করি এই পাকস্থলি থেকে একটি রস নির্গত হয়ে এই খাবারের সাথে যখন মিশ্রিত হয় মানুষের পেটের খাবারগুলো সহজে হজম হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আরো কত সুন্দর নিয়ামত আমাকে আপনাকে সকলকে দান করেছেন, এই জন্য তো আমরা বলি আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, চাঁদ সূর্য কোথায় হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, বর্ষা কেন বক,
চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল, পশু কেন কই না কথা মানুষ কেন কই, বল বল এসব মানুষ কেমন করে হয়। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপে, আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক, নূর নবীজি একজন আছেন প্রমাণ হলো ঠিক, কথা বলুন ঠিক কিনা। আমাদেরকে আপনাকে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সৃষ্টি এই পৃথিবীর মধ্যে আছে, কোন সৃষ্টি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগুন মাখলুকাত বানাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ আস্তাগুন মাখলুকাত বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটু গভীরভাবে চিন্তা করি আমরা সহজেই বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর সৃষ্টি জগতের মধ্যে, কত সুন্দর সুন্দর বৈচিত্র্যময় শক্তিশালী সুঠাম দেহের অধিকারী। বন জঙ্গলের মধ্যে অনেক ভাগ বান্লোক সিংহ বসবাস করে, ওই সকল ভাগ বান্লোক সিংহগুলোকে আমার আল্লাহ সকল মাখলুকাত বানাই নাই। আবার যদি আমি আপনি চিন্তা করি তাহলে আমি আপনি সহজে বুঝবো আমাদের মাথার উপরে বিচরণ করে, মানুষের মাথার উপরে বিচরণ করে কত সুন্দর সুন্দর পাখিগুলো ডালার উপরে বর করে আকাশের মধ্যে উড়ে বেড়াই, ওই সকল পাখিগুলোকে আমার আল্লাহ সকল মাখলুকাত বানান নাই, সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ বানান নাই। আবার একটু চিন্তা ভাবনা করলে আমি আপনি সহজেই বুঝবো এই জমিনের উপর বিচরণ করে ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীর নাম হচ্ছে পিপলিকা, এই পিপলিকাকেও আমার আল্লাহ স্থাপন মাখলুকাত বানান নাই। আবার দেখবেন সমুদ্রের মধ্যে পানির নিচে বসবাস করে একটা মাছ, যেই মাছটিকে বলা হয় তিমি মাছ, কথা বলুন ঠিক কিনা, কত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী। অনেক সময় যদি সমুদ্রের মধ্যে পানির নিচ থেকে একটি কাঁটা যদি উপরের দিকে বের করে দেয় অনেক সময় সামুদ্রিক জাহাজ পর্যন্ত আটকে যায়, কথা বলুন ঠিক না বেঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তিমি মাছকে আশরাফুল মাখলুকাত বানান নাই, একমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করা দরকার আছে কি নাই। এই জন্য ভাইরা আমার আজকে যে আমরা এই মাহফিলে আসলাম, এটি এমন একটি মাহফিল, এটি এমন একটি মাজলিস, যেই মাজলিস হচ্ছে ইলমি ধীরের অন্যতম একটি কেন্দ্র, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যেই হাদিসটি কানজুল উমালের মধ্যে আল্লামা ইমাম মুত্তাকি হিন্দি রহমতুল্লাহি আলাই আমার নবীজির একটি হাদিস কুট করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন তারিকুন ওয়া তারিকুল জান্নাতি আল ইলমু, প্রত্যেকটা জিনিসের একটি রাস্তা আছে আর জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে ইলম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই নজর এসে গেছেন মুরাশাল পাইলেছেন, আমাদের স্বেচ্ছা কমিটির লোকদেরকে বিষয়টা অনুরোধ করছি, আমরা প্রাইমারি স্কুল থেকে হুজুরকে মিছিল দিয়ে আনার জন্য বিষয়টা অনুরোধ করছি, ধন্যবাদ। আমরা সবাই খুশি না বেজা, আরো জোরে বলি খুশি না বেজা। এই জন্য ভাইরা আমার কি বলতেছিলাম, হুজুর যেহেতু চলে আসছে আলোচনা কোন দিকে করবো কোন দিকে যাব, অল্প সময়ের মধ্যে একটাই আপনাদেরকে মেসেজ দিচ্ছি, যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদর্শ অনুসরণ করা দরকার আছে কি নাই, আরো জোরে বলুন না দরকার আছে কি নাই। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে
সারা জীবন আমি থাকবো বল নবীর চরণে, সারা জীবন আমি থাক দরুদ ও সালামে মিলাদ ও কিয়ামে, দরুদ ও সালামে মিলাদ ও কিয়ামে, নূর নবীকে খুশি রাখবো নবীর চরণেতে, সারা জীবন আমি থাকবো বল নবীর চরণেতে, সারা জীবন আমি থাকবো। বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব নবীর চরণেতে, সারা জীবন আমি থাকব বলি নবীর চরণেতে, সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে, সারা জীবন আমি থাকব বলি নবীর চরণেতে, সারা জীবন আমি। আমরা সবাই খুশি না বেজা, ডান হাত তুলে বলি খুশি না বেজা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমি আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে পারবো, ইহকালীন এবং পরকালীন সফলতা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে আর জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই জন্য ইমানের উপর ইস্তিকামত থাকা দরকার আছে কি নাই? আরো জোরে বলুন না, আছে কি নাই? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে দেখবেন টেলিভিশনের পর্দাই বলে হজ করতে মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফ যাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলতেন না, হজ করতে মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফ যাওয়া দরকার নাই। আপনারা বলেন একজন আশিকে রাসূলকে যদি জিজ্ঞাসা করি রে ভাই, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি শহর আছে, এই পৃথিবীর মধ্যে আমেরিকা আছে, জাপান আছে, জার্মান আছে, সুইডেন আছে, কেনাডা আছে, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি শহর আছে, একজন আশিক রাসূলকে যদি জিজ্ঞাসা করি ভাই তুমি সত্য করে বলো, তোমার হৃদয়ের গভীর কোণ থেকে বলো, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি শহর থাকতে পারে, একজন আশিক রাসূলের নিকট সবচাইতে প্রাণের শহর কোনটি? ওই আশিক রাসূল হৃদয়ের গভীর কোণ থেকে জবাব দিবে, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি শহর থাকতে পারে, একজন আশিক রাসূলের কাছে সবচাইতে প্রাণের শহর, সবচাইতে ভালোবাসার শহর হচ্ছে মদিনায় মুনাওয়ারা। আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি মদিনা শরীফে আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করবে ওই সকল উম্মতের জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নেই, আমার নবী আরো বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যেই ব্যক্তি হজ করলো কিন্তু মদিনা শরীফে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করলো না, সেই ব্যক্তি যেন আমার নবীকে কষ্ট দিল। আমরা কি নবীজিকে কষ্ট দিতে চাই নাকি আমাদের নবীজির সাথে মহব্বত রাখতে চাই? আর জোরে বলুন না, কষ্ট দিতে চাই নাকি মহব্বত রাখতে চাই?
বড় আফসোস লাগে। তারা আরো বলে, তারা আরো বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনা শরীফের রওজা মোবারকের মাটির সাথে নাকি আমার নবী পৌঁছে গেলে শেষ।